শুরু হতে যাওয়া বাংলাদেশের বিরুদ্ধে রোমাঞ্চকর সিরিজ এবং চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর আগে এই মুহূর্তে ব্যাট হাতে এবং বল হাতে সেঞ্চুরি তথা একের পর এক উইকেট নিয়ে জ্বলে উঠল একই সঙ্গে ভারতের দুই ইয়ং তারকা প্লেয়ার ঈশান কিশান এবং ভেঙ্কটেশ আইয়ার। অনেকদিন আগে থেকে ভারতীয় টিমের ডেবিউ হওয়ার পরেও যেভাবে এই দুই তারকা প্লেয়ারকে ইগনোর করা হচ্ছিল, ভারতীয় দলে আর কামব্যাক করার সুযোগ দেওয়া হচ্ছিল না, সেখানে এই মুহূর্তে এই দুই তারকা প্লেয়ার যেভাবে ব্যাট এবং বল হাতে বিধ্বংসীভাবে ইনিংস খেলে পারফরমেন্স দিতে শুরু করেছে, সেখানে বিসিসিআই বাধ্য হয়েই তাদেরকে বাংলাদেশের বিরুদ্ধে তথা চ্যাম্পিয়ন ট্রফির জন্য এদেরকে সিলেক্ট করতে যাচ্ছে সরাসরি ভারতীয় দলে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কীভাবে এই মুহূর্তে ভারতের দুই তারকা প্লেয়ার ঈশান কিশান এবং ভেঙ্কটেশ আইয়ার একই সঙ্গে ব্যাট হাতে বল হাতে এবং উইকেট কিপিং করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল এবং ঠিক কী কারণের জন্য এরা বিসিসিআই শেষ পর্যন্ত দরজা ভেঙে ভারতীয় দলে আসতে যাচ্ছে তার সব ডিটেলস দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হলে এবং ভারতীয় টিমকে আগামী চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ চ্যাম্পিয়ন হতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দেওয়া মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল 2025 সংক্রান্ত আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। হ্যাঁ বস, বর্তমানে যেখানে সঞ্জু স্যামসন থেকে শুরু করে ঋষভ পান্তের মতো উইকেট কিপার ব্যাটসম্যান ব্যাট হাতে তথা গ্লাভস হাতে তেমন কোনো নজর কাড়া পারফরমেন্স দিতে পারছেন না, সেটা টি টোয়েন্টি বলো, ওডিআই বলো কিংবা টেস্ট ক্রিকেট, সেখানে কিন্তু এই মুহূর্তে ঈশান কিশান যে বহু দিন ধরে ভারতের জাতীয় দলের বাইরে ছিল এবং বিসিসিআই তাকে সমস্ত কন্ট্রাক্ট থেকেও ছিন্ন করে দিয়েছিল, সে এই মুহূর্তে ভারতের ডোমেস্টিক ক্রিকেটে ফিরে এসেই যেভাবে ব্যাট হাতে এবং গ্লাভস হাতে তাণ্ডবী ইনিংস খেললো, সেটা দেখে বিসিসিআই বাধ্য হয়েই এটাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এরকম পারফরমেন্স যদি ঈশান কিশান ধরে রাখতে পারে সে অতি শীঘ্রই ভারতীয় দলে কামব্যাক করতে যাচ্ছে সমস্ত ফরম্যাটে। হ্যাঁ বন্ধু, বর্তমানে তামিলনাড়ুর বুকে বুচিবাবু ডোমেস্টিক টুর্নামেন্ট চলছে এবং সেই টুর্নামেন্টে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ঝাড়খণ্ডের হয়ে ক্যাপ্টেন্সি করতে নেমে যেভাবে ঈশান কিশান নিজের দল ঝাড়খণ্ডকে নেতৃত্ব দিচ্ছেন এবং ব্যাট করতে নেমে নিজে যেভাবে মাত্র 86 বলে একটা বিধ্বংসী ইনিংস খেলে দিল সেঞ্চুরি এবং গ্লাভস হাতেও যেভাবে একের পর এক লাফিয়ে চার চারটি দুর্দান্ত ক্যাচ ধরল, সেটা দেখে গোটা বিশ্বই অবাক। হ্যাঁ বন্ধু, তিনি তার এই ইনিংসে 86 বলে তো সেঞ্চুরি পূরণ করেই, তার পাশাপাশি তিনি এই ইনিংসে 107 বলে 114 রানের ইনিংস খেলে নট আউট থাকেন। তিনি তার এই ইনিংসে 5টি লম্বা চার এবং 10টি লম্বা ছক্কা মারেন 108 স্ট্রাইক রেটের সঙ্গে। তাই যেভাবে তিনি বর্তমানে বিধ্বংসী ছন্দে আছেন এবং গ্লাভস হাতেও তিনি এই ইনিংসে দুর্দান্ত স্টাম্পিং করার পাশাপাশি তিনটা বাজ পাখির মতো জাম দিয়ে ক্যাচ ধরে দুর্দান্ত উইকেট কিপিংয়ের ভূমিকা দিয়েছেন, সেখানে তিনি যেভাবে শেষবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলতে নেমে ভারতের হয়ে মাত্র 126 বলে ফাস্টেস্ট ডাবল সেঞ্চুরি লাগিয়ে দিয়েছিল টেস্ট ক্রিকেটে, তাকে কি আবার বিসিসিআই সেই অনুযায়ী এই বাংলাদেশের বিরুদ্ধে শুরু হতে যাওয়া সিরিজের জন্য ফিরিয়ে আনবে, সেটা দেখবার বিষয় হবে। এছাড়া বর্তমানে শুধু ঈশান কিশানই নয়, কেকেআর এর স্টার অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার, যে বর্তমানে ইংল্যান্ডের বুকে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে কাপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন, তিনি সেখানে কিন্তু বল এবং ব্যাট হাতে কামাল করে যাচ্ছেন। হ্যাঁ বন্ধু, বর্তমানে তিনি ল্যাঙ্কাশায়ারের হয়ে বল হাতে 3-3টি উইকেট এবং ব্যাট হাতে 68 রানের ইনিংস খেলে রান ঠুকে দিয়ে একাই কিন্তু ইংল্যান্ডে গিয়ে নিজের টিম ল্যাঙ্কাশায়ারকে জেতাচ্ছেন। তাই বর্তমানে যেখানে বিসিসিআই টেস্ট ক্রিকেটেও একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার খুঁজছে, সেখানে যদি ভেঙ্কটেশ আইয়ার এইভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে আরও কয়েকটা ম্যাচে কামাল করতে পারে, তাহলে নিশ্চিতরূপে কিন্তু গৌতম গম্ভীর চাইবে তার প্রিয় টিম কেকেআরের এই অলরাউন্ডারকে আবারও কিন্তু জাতীয় দলে ফিরিয়ে আনতে।